সালামু আলাইকুম আমার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 27 নাম্বার যোগ পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা বিয়োগ থেকে অঙ্কগুলো শিখব। তো প্রথমে আমি তোমাদেরকে 29 নাম্বার অঙ্কটি করে দেখাবো। তো সেটা দেখো, 29 নাম্বার অঙ্কটি কি বলতেছে, বলতেছে 3ab + 6bc - 2ca, এইটা থেকে 2ab - 4bc + 8ca বিয়োগ করতে হবে। তাহলে আগে আমরা প্রথমে যে রাশিটা দেওয়া আছে 29 নাম্বার করতেছে, হ্যাঁ, প্রথমে যে রাশিটা দিয়ে আছে সেটা লিখবো, 3ab + 6bc - 2ca। এবার আমরা দ্বিতীয় রাশিটা লিখবো, দেখো এ বি, তাহলে সেই চলক অনুসারে চলক অনুসারে চলক বসাতে হবে, 4bc + 8ca। তা আমরা সবাই জানি যে তোমার হচ্ছে যখনই বিয়োগ করতে বলবে তখন নিচে যে বীজগণিতিক রাশিটা থাকবে, শুধু নিচে উপরেটা না, নিচে যে বীজগণিতিক রাশিটা থাকবে তার চিহ্নের পরিবর্তন করতে হবে। যেমন এখানে 2 এর এক কিছু আছে প্লাস, তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, এখানে বিয়োগ করতেছি বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে প্লাসটা হয়ে গেলো মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস। এই যখন চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে তখন এই যে ফোরের আগে যে মাইনাস ছিল, আগের যে মাইনাস, এই মাইনাসের আর কোনো ভ্যালু নাই, এই মাইনাসটাকে আর ধরবো না। তা মাইনাসটা পরিবর্তন হয়ে গিয়েছে প্লাস, তখন এই প্লাসটাকে ধরবো। যেমন এখানে প্লাস ছিল, প্লাসটা কোনো ভ্যালু নাই, তাহলে এখন কোনটাকে ধরবো, মাইনাসটাকে কাজ করতে হবে। যেমন এইটার এখন কোন চিহ্নটাকে ধরবো, মাইনাসটাকে ধরবো, এই প্লাসটাকে আর ধরবো না। তাহলে এখানে দেখো, এরা প্লাস এরা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে তিনটা থেকে দুটা বাদ গেলে থাকলো কটা, একটা, ওয়ান। তো ওয়ান, এই চলক এ বি লেখা মানেই ওয়ান, কারণ এ বির আগে কিছু নাই মানে কত, ওয়ান বোঝাচ্ছে। কে বলো, থ্রি বলো, থ্রির জন্য প্লাস, তো বাম দিকে প্লাস দিলেও চলে না দিলেও চলে। দেখো এটাও হলো প্লাস, এটাও হলো কি প্লাস, একই রকম চিহ্ন, একই রকম চিহ্ন থাকলে ওই একই রকম চিহ্নটা বসবে আর যোগ হয়ে যাবে, 6 আর 4 কথা হলো 10bc। দেখো এরাও মাইনাস, এরাও মাইনাস, একই রকম চিহ্ন, তো একই রকম চিহ্ন হলে ওই একই রকম চিহ্ন বসবে আর এটা যোগ হয়ে যাবে, 8 আর 2 10ca, এটাই হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। সেম একইভাবে আমি 33 নম্বর অঙ্কটা সলভ করে দিই। 33 নম্বর অঙ্কের দিকে একটু খেয়াল করো, কি বলতেছে, 3x³ - 5x²y² + 7xy + 2। এখান থেকে বিয়োগ করতে বলেছে, -x³y² + x²y² + 5x + 2। তা বিয়োগ করতে হলে কী করতে হবে, বিয়োগ করতেছি তাহলে নিচে যে বীজগণিতিক রাশিটি আছে তার চিহ্নে পরিবর্তন করতে হবে। তাহলে মাইনাস থাকলে কী হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা দেখ, এরাও প্লাস, এরাও প্লাস, কারণ চিহ্নে পরিবর্তন হলে সেই চিহ্নে পরিবর্তন যেটা হয়েছে সেটাকে ধরতে হবে, এটাকে আর ধরা যাবে না। তাহলে থ্রির চিহ্ন প্লাস, এই এটার চিহ্ন প্লাস, তাহলে একই রকম চিহ্ন বলছিলাম, একই রকম চিহ্ন বসাতে হবে, বাম থেকে প্লাস বসালো চলে না বসালো চলে। আচ্ছা তিনটার একটা করা হয়ে গেল, চারটা হয়ে গেল, হ্যাঁ দেখ, এরাও মাইনাস, এরাও মাইনাস, একই রকম চিহ্ন হলে বসে যাবে আর যোগ করবো, 5 আর এখানে আছে 1 6, এখানে যা আছে তাই বসে গেল, এরা প্লাস এরা মাইনাস, তাহলে বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে কত থাকলো, 2, চলো কোথায় x6, এম কে বলো, 7 বলো, যে বলো তার চেয়ে এখানে বসবে, এরা +2 এরা -2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 0 লেখা দরকার আছে নাই, তাহলে এটাই হলো কি আচ্ছা। সেম একইভাবে আমি তোমাদেরকে 35 নম্বর অঙ্ক করে অঙ্কটা করে দিচ্ছি, একটু খেয়াল করবে ভালো করে। 35 নম্বর কে বলতেছে, দেখো যে x² + 2x³ + x² + 4, তাহলে এখানে কত আছে x³, তাহলে x³ এনে x³, 2x² তাহলে 2x² এনে x² তারপর কি আছে +2x, এই +2x দেখো উপরে কারোটার মধ্যে নাই, শুধু টু, শুধু x, এখানে x³ x³ x² শুধু x কিন্তু কারোর মধ্যেই নাই, যেহেতু নাই তাহলে সেটাকে আমরা সবার লাস্টে লিখে দেবো, আর এখানে কথা আছে +3, ঠিক আছে। তাহলে আশা করি সাধারণটা বুঝতে পেরেছো, দেখো প্রথমে ছিল আমি আবার বোঝাচ্ছি, x² 2x³ x² 4, তারপর আছে x³ 2x² দেখে x² x² তারপর আছে x² x কি শুধু কেন আছে নাই, তাহলে এখানে বসে গেল আর +3, ধ্রুবক এনেছে ধ্রুবক বসে গেল। তাহলে আমাকে বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করতে বললে কী করতে হবে, আমাকে চিহ্ন পরিবর্তন, এই নিচে তো কিছু নাই, তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে না, এইভাবে থেকে যাবে, যদি নিচে কিছু নাই, নিচে যে থাকবে তার সেটা চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা তাহলে এখানে কি প্লাস ছিল কে গেছে মাইনাস, মাইনাস ছিল কে গেছে প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, যেহেতু এক্সপোর নিচে কিছুই নাই তাহলে এক্সপোর সরাসরি এভাবে বসে যাবে, ঠিক আছে,
এরা প্লাস এরা মাইনাস, তাহলে বিপরীত, তাহলে দুই থেকে একটা বাদ দিলে থাকলো একটা, কে বলো দুই বলো, দুইয়ের জন্য কত প্লাস, তাহলে এখানে থাকলো একটা, একটা মানে কত এক্স কিউব, এরা প্লাস এরা প্লাস, একের কম চিহ্ন বসে যাবে দুটা আর এখানে আছে একটা, তাহলে কটা হয়ে গেল তিনটা, এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করো, চারটা থেকে তিনটা বাদ দিলে থাকলো কটা প্লাস ওয়ান, আর এখানে কি এই প্লাস টু এক্স হবে না মাইনাস টু এক্স হবে, আচ্ছা এখানে হবে মাইনাস টু এক্স, কারণ আমি ওই যে বললাম চিহ্নে পরিবর্তন হয়ে গেলে তখন এই আগে যে চিহ্ন তার কোনো পরিবর্তন তার কোনো ভ্যালু নেই। হ্যাঁ তাহলে এটাকে উত্তর লেখার সময় একটু সাজিয়ে লিখবা, চলকটাকে আগে লিখতে হয় ধ্রুবকটাকে পরে লিখতে হয়, তাহলে কী লিখবো এক্স ফোর প্লাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা হলো কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমরা বুঝতে অঙ্কগুলো তুমি বুঝতে তোমরা বুঝতে পেরেছো, অঙ্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা অঙ্ক না বুঝতে পারো অবশ্যই অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, বা কমেন্টসের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেবো। তাহলে তোমাদের 28 থেকে 35 নম্বর, হ্যাঁ এই অঙ্কগুলো কি করবে এইচ ডব্লিউ করবে, 28 থেকে 35 নম্বর এই অঙ্কগুলো এইচ ডব্লিউ করবে, এইচ ডব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে। ততক্ষণ মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফিজ।